নমস্কার 2023 সেপ্টেম্বর 2023 সালের সেপ্টেম্বর মাস তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে অর্থাৎ রাশি ভিত্তিক ফলাফল যেটাকে মূলত বলা হয় গোচর ফল গোচরে ট্রানজিটে কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে এবং তার ফলে কি ধরনের প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এটাই হচ্ছে মূলত রাশি ফল গোচর ফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চারপাশে যে ঘটনা প্রবাহগুলো দেখি সেখানে কিন্তু গোচরে গ্রহদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমরা যে দৈনিক কাগজপত্রে যে খবরগুলো পাই নিত্য প্রতিদিন যে খবরগুলো পাই সেখানে কিন্তু যে সমস্ত ঘটনা প্রবাহগুলো তৈরি হয় সেখানে গোচর ফলাফলের বিশেষ গুরুত্ব তাই রাশি ফলেরও কিন্তু এত গুরুত্ব এবং বহু কিছুই কিন্তু আমরা জানি যে আমাদের জীবনে বহু কিছুই কিন্তু প্রি ডেস্টিনড প্রি ডিটারমাইন্ড আমরা অনেক ইচ্ছে চেষ্টা ইত্যাদি অনেক কিছু করলেও কিন্তু অনেক কিছু জীবনে সম্ভব হয় না আবার অনেক সময় অনেক কিছু খুব অনায়াসে সহজেই আমরা সাফল্য লাভ করে ফেলতে পারি তো তুলা রাশি তুলা লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা সেভেন্থ হাউস সপ্তম ঘর সাইন লিব্রা তাদের জন্য এই সেপ্টেম্বর মাসে যে প্ল্যানেটারি পজিশন তৈরি হচ্ছে তাতে রাশি লগ্নের ওপর কেতু থাকছে পুরো মাসটাই পঞ্চমে থাকছে পঞ্চমপতি শনি বক্র গতিতে পুরো মাসটাই সপ্তমে থাকছে বক্রগতি বৃহস্পতি ফোর্থ সেপ্টেম্বর থেকে এবং সেখানে তার সঙ্গে রাহু ফোর্থ সেপ্টেম্বর বৃহস্পতি বক্রগতিতে সঞ্চার করছে সপ্তম ঘরে দশমে একটা খুব এক্সেলেন্ট গ্রহ অবস্থান তৈরি হচ্ছে রাশি লগ্নের অধিপতি শুক্র টেন্থ হাউসে থাকছে পুরো মাসটাই কিন্তু সেখানে শুক্র ফোর্থ সেপ্টেম্বর মার্গী গতিতে ফিরছে এবং তারপর থেকে তুলা রাশি তুলা লগ্নের জন্য একটা স্বাচ্ছন্দ্যের সময় বিশেষ করে তার বহু ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ কর্মজীবন ইত্যাদি ক্ষেত্রে একটা বেশ ভালো সময় কিন্তু এই সেপ্টেম্বর মাসের ফোর্থ সেপ্টেম্বর থেকে তারা পেতে চলেছেন একাদশে রবি থাকছে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপর রবি চলে আসছে দ্বাদশে এবং দ্বাদশে রবি ১৭ সেপ্টেম্বর থেকে পুরো মাসটাই থাকছে মঙ্গল তাদের দ্বিতীয় সপ্তমপতি পুরো মাসটাই দ্বাদশে থাকছে একাদশে থাকছে বুধ পুরো মাসটাই কিন্তু বুধ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বক্র গতিতে থাকছে এবং ১৫ সেপ্টেম্বর মার্গী গতিতে ফিরছে খুব গুরুত্বপূর্ণ জায়গা খুব গুরুত্বপূর্ণ গ্রহাবস্থান তুলা রাশি তুলা লগ্নের ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বুধ এবং যোগকারক গ্রহ শনি পরস্পরের সম সপ্তমে থাকছে ১৮০ ডিগ্রিতে থাকছে এবং বক্র গতিতে থাকছে এ মাসের প্রথম ১৫টা দিন খুব গুরুত্বপূর্ণ একটা সময় খুব সিগনিফিকেন্ট একটা সময় তুলা রাশি তুলা লগ্নের জন্য হেলথ নিয়ে বিশেষ কোনো স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ কোনো দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা বিশেষ একটা থাকছে না তবে যারা দীর্ঘদিনের কোনো ক্রনিক সমস্যায় হেলথের ভুগছেন সেটা তো থাকছেই কিন্তু এই মাসে সেপ্টেম্বর মাসে নতুন কোনো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো জটিলতার জায়গা তৈরি হবে না তবে যারা হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার ইত্যাদির মধ্যে রয়েছেন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কিন্তু খানিকটা সতর্ক থাকতে হবে ছোটখাটো সার্জারি রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে ব্যয় ভাবটা অত্যন্ত প্রবল থাকছে বিশেষ করে মাসের শেষ দুটি সপ্তাহ বিভিন্ন কারণে পারিবারিক কারণে সঞ্চিত অর্থে ব্যয় বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের ক্ষেত্রটা প্রবল থাকছে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করার কারণে ব্যয়ের ক্ষেত্রটা প্রবল থাকছে বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে কিছু ব্যয়ের জায়গা তৈরি হতে পারে ব্যয় ভাবটা কিন্তু প্রবল থাকছে এক্সপেন্সের জায়গাটা অত্যন্ত জোরালো স্ট্রং থাকছে এ মাসের শেষ দুটি সপ্তাহে কিন্তু আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এ মাসের প্রথম দুটি সপ্তাহে কিন্তু বিশেষভাবে পজিটিভ থাকছে বিভিন্ন ক্ষেত্র থেকে আয় বিভিন্নভাবে আয় বিশেষ করে যারা কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন বিভিন্ন রকমভাবে আয়ের ক্ষেত্রটা কিন্তু পজিটিভ থাকছে এবং ইতিবাচক থাকছে কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকার জন্য আয়কে হয়তো তারা অতটা
প্রবল ভাবে অনুভব নাও করতে পারেন, কিন্তু আয়ের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ থাকছে, বিশেষভাবে ইতিবাচক থাকছে। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী এই মুহূর্তে উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, হায়ার স্টাডিজ এর সঙ্গে সংযুক্ত, পড়াশোনার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, পোস্ট ডক করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, সেই জায়গাটা কিন্তু প্রবল ভাবে শুভ থাকবে, বিশেষভাবে শুভ থাকবে এ মাসের শেষ 15টা দিন, এ মাসের শেষ 2টি সপ্তাহ। বিভিন্ন ভাবে এক্ষেত্রে কিন্তু তাদের মনের ইচ্ছা পূরণ, ভাগ্যোন্নতি, গাইডের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে নানাভাবে তারা কিন্তু সুফল পাবেন। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন তারা কিন্তু কিছুটা অস্থির সময়ের মধ্যে থাকবেন, একটা অস্থিরতা, কনফিউশন, ইনডিসিশন ইত্যাদির মধ্যে থাকবেন, মনের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের কিছু নেতিবাচক চিন্তা বা কিছুটা বলতে পারি যে দ্বিধা দ্বন্দ্বপূর্ণ চিন্তা আপনাদের মনের মধ্যে কিন্তু আসতে পারে, একটা কন্ট্রাডিকশন মনের মধ্যে আসতে পারে, কনফিউশন মনের মধ্যে আসতে পারে। নতুন করে কোনো এ মাসে বিশেষ প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, সম্পর্কের মধ্যে ইগো ক্ল্যাশ হতে পারে, স্বামী বা স্ত্রীর একটা দূর যাত্রার সম্ভাবনা কিন্তু বিশেষ করে থাকছে। কোনো কারণে স্বামী বা স্ত্রী কোনো দূর দেশে কর্মসূত্রে বা কোনো কারণে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য এ মাসের প্রথম 2টি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, পুরো মাসটাই তাদের জন্য শুভ, বিশেষ করে এ মাসের শেষ 2টি সপ্তাহ বিশেষ করে তাদের জন্য কিন্তু শুভ থাকছে। ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক, মক্কেলদের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা একটা সুফল পাবেন। তবে ব্যয় ভাব কিন্তু বিশেষভাবে প্রবল থাকবে, অত্যন্ত আধিক্য থাকবে ব্যয়ের। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা কোন রকম ভাবে ক্রিয়েশনের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্ট, অভিনয়ের জগৎ, লেখালেখির জগৎ, মিউজিকের ফিল্ডে রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী, যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি তাদের জন্য বলবো। যারা প্রসাধনের জগতে রয়েছেন, বিউটিফিকেশনের জগতে রয়েছেন, যারা মেকআপ আর্টিস্ট, বিভিন্ন রকমের ক্রিয়েটিভ মানুষদের জন্য বলবো এ মাসটা পুরোপুরি কিন্তু তাদের ফেভারে থাকবে। কোথাও কোথাও দূর যাত্রার সম্ভাবনা থাকছে, আউট অফ স্টেশন যেতে হতে পারে, কিন্তু পুরোপুরি কিন্তু সাফল্যের জায়গা, ইচ্ছা পূরণের জায়গা, কেরিয়ারের ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে শুভ থাকবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ফিনান্সের জগতে রয়েছেন তাদের জন্য বলবো যে এ মাসের পুরো সপ্তাহ, পুরো মাসটাই শুভ, কিন্তু শেষ 2টি সপ্তাহ আরো বেশি করে শুভ। আউট অফ স্টেশন বা দূর যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে। মানসিক শান্তির ক্ষেত্রটা অনেক বেশি শুভ থাকবে সেপ্টেম্বর মাসে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের শেষ 3টি সপ্তাহ। নতুন গৃহ ক্রয় বা নতুন করে কোন স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করার সম্ভাবনা কিন্তু প্রবল ভাবে থাকছে। নতুন করে বাড়ি ঘর ডেকোরেশন, ইন্টেরিয়ার করা ইত্যাদির সম্ভাবনা কিন্তু প্রবল ভাবে থাকছে। যারা কোনো উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে দূরে যেতে চাইছেন এ মাসের শেষ 2টি সপ্তাহ তাদের জন্য ফেভারেবল। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে এ মাসের প্রথম 2টি সপ্তাহে সম্পর্কের উন্নতি, তাদের সাপোর্ট, সহযোগিতা তারা নিশ্চিত রূপে পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সাফল্যের জায়গাটাও কিন্তু বিশেষভাবে থাকছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, পারিবারিক গার্হস্থ্য ক্ষেত্রের পরিবেশ পরিস্থিতি আরো বেশি করে ডেভেলপ করবে। সন্তান সম্পর্কে কিছুটা দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন, হতাশার জায়গা কিন্তু থাকছে। সন্তান সম্পর্কে মনের মধ্যে উদ্বেগ এবং অস্থিরতাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা এই সেপ্টেম্বর মাসে কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য বলবো বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন।
বিভিন্ন ভাবে সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহে। চিন্তা ভাবনা করে যথার্থ সিদ্ধান্ত নিয়ে কিন্তু যাওয়া উচিত। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের অধিপতি শুক্র দশমে কেন্দ্রস্থ থাকবে। কেরিয়ারের ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে ডেভেলপ করতে চলেছে এই সেপ্টেম্বর মাসে, এমনকি কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের কারণে দূর যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য বলবো, এ মাসে কোনো বিনিয়োগ করা থেকে নিজেদের বিরত রাখুন, সতর্ক থাকুন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এ মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকবে না, কিন্তু প্রথম দুটি সপ্তাহ লক্ষণীয় ভাবে আপনাদের ফেভারে থাকবে। প্রভাব প্রতিপত্তি মর্যাদা ক্ষুণ্ণ হবে না কিন্তু প্রথম দুটি সপ্তাহে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজে পড়িয়ে থাকেন, স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে একটা জটিল আবর্ত তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হতে পারে, বিশেষ করে এ মাসের শেষ দুটি সপ্তাহ। প্রথম দুটি সপ্তাহ কিন্তু তুলনামূলক অনেকটাই শুভ। সরি, তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা দুটি রঙকে গুরুত্ব দিতে পারেন এ মাসে। এই সেপ্টেম্বর মাসে আপনারা দুটি রঙকে গুরুত্ব দিতে পারেন, একটি হচ্ছে ঝকঝকে সাদা রং এবং আরেকটি হচ্ছে হালকা নীল রং। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই দুটি রঙকে আপনারা ব্যবহার করুন, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পোশাক আশাক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। শুধুমাত্র বলবো যে লাল রংটিকে একদম অ্যাভয়েড করে চলুন এই সেপ্টেম্বর মাসে। কয়েকটি ডেটকে আপনারা ফেভার করতে পারেন গুরুত্বপূর্ণ কাজের জন্য, সেক্ষেত্রে আমি বলবো 8 তারিখ, 26 তারিখ এবং 17 তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো 6 তারিখ এবং 24 তারিখ। এই দুটো ডেটও কিন্তু আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার।